নমস্কার, আমি আপনার রাশিকে কেন্দ্র করে নানান রকম বিষয় নিয়ে প্রত্যহ আলোচনা করে যাচ্ছি। এছাড়া নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক প্রণাম জানাই আপনাদেরকে। আশা করছি পুজোটা আপনাদের খুব ভালোই কেটেছে। যাই হোক, আজকে আমরা খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, যে সিংহরাশির বিষয় নিয়ে অনুষ্ঠান। তো সিংহরাশির ভিতরে এমন কোন দোষ রয়েছে, নেগেটিভ দোষ, যে দোষগুলো যদি একবার আপনার শরীর থেকে, আপনার জীবন থেকে হাঁটিয়ে দিতে পারেন, তাহলে আপনার জীবন কেল্লা পথে কথাটি একটুখানি মজা করা কথা, কিন্তু আসলে বলতে চাইছি যে যদি এই দোষগুলোকে আপনি জীবন থেকে হাঁটিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না, আপনি এগোবেন। আপনি অবশ্যই জানতে হয়তো খুবই ইচ্ছা করছে আপনার যে কী এমন দোষ হয়েছে আমার ভেতরে যেটা নেগেটিভ বলছে। তো একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন, তবে অনুষ্ঠানে তো অবশ্যই চলে যাব। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনার কাছে আমার আবদার, রিকোয়েস্ট কেন বলবো, আবদার, যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সিংহরাশি রবি প্রভাবিত রাশি বলে সিংহরাশির মধ্যে কিন্তু একটি বিশেষ ঊর্জা শক্তি দেখতে পাওয়া যায়। কিন্তু এই সিংহরাশির মধ্যে বেশ কিছু অশুভ দোষও দেখতে পাওয়া যায়, বেশ কিছু পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়। গুণ তো আমাদের সর্বদাই আমাদের শুভ কাজে লাগে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা করে দেয়। কিন্তু আমাদের দোষ, আমাদের ভুল ত্রুটি, এগুলো তো আমাদেরকে কিছুটা হলেও পিছিয়ে দেয়, কিছুটা হলেও লোকের কাছে আমাদেরকে খারাপ একটা ছবি আমাদেরকে নিয়ে যায়। তো এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে, এবং যদি ঠিক করতে পারেন তাহলে পরে কথা দিলাম আপনাকে পেছনে তাকাতে হবে, এরকমই জায়গাটা কিন্তু আসবে। আমি জানি আমার কথাটা আপনারা হয়তো শুনবেন, কিন্তু আপনারা হয়তো সবাই মানতেই পারবেন না। কিন্তু যদি 100টা লোক আমার ভিডিও দেখে, তার মধ্যে 2টো লোক মানে, তো আমিও নিজেকে সার্থক বলে মনে করবো। অর্থাৎ 2টো লোককে আমি পরিবর্তন করতে পারলাম, এরকম ভুলে ব্যাপারটা মনে করব। তো প্রথমে আপনি জেনে রাখুন যে কী কী দোষ ত্রুটিগুলো রয়েছে আপনার ভেতরে, যেগুলো সত্যিই নেগেটিভ অশুভ বলা হচ্ছে। এই দোষগুলোকে আপনি কমিয়ে ফেলুন আস্তে আস্তে করে। প্রথম নম্বর কথা হচ্ছে যে আপনাকে তো সবাই বলে, আপনার কাছাকাছির লোক, আপনার পরিবার, আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব সবাই বলে যে আপনার মাথাটা একটু গরম, এবং আপনি যদি মাথা গরম করে ফেলেন তাহলে আপনার মাথাটা অনেকটাই গরম হয়ে যায় এবং চট করে রাগ উঠে যায়। তো একটুখানি কিন্তু আপনাকে বুঝতে হবে যে সব জায়গায় আমি মাথা গরম করবো না, কারণ মাথা গরম করে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা বা অনেক ভালো ভালো সম্পর্ক মধ্যে আপনি কিন্তু কাটছাট করে দিচ্ছেন। আপনি মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এবং যেটা পরবর্তী সময় আপনাকে সমস্যা দিচ্ছে। আপনার কর্মস্থলেতে আপনার মাথা গরমের জন্য কিন্তু কেউ আপনার সঙ্গে খুব মন খুলে কথা বলতে যায় না। তো আপনি মাথা গরমটা একটুখানি কমান, তাহলে পরে আপনার কিন্তু স্থিতিটা, আপনার ছবি, আপনার যে ইমেজ, এটা কিন্তু লোকের কাছে ভালো হয়ে যাবে। দ্বিতীয় গুণে আমি বলবো যে এরা, এই সিংহরাশির মানুষেরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে যে আপনারা কারোর কথাই শুনতে চান না। আপনারা নিজের মতোই চলেন, নিজের মত করেই চলার চেষ্টা করেন। আপনারা সবসময় মনে করেন যে আমরা যেটা ভেবেছি, আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা ভেবেছেন ওটা ঠিক, অনেক সময় ওটা ঠিক হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময় আপনাকে সামনের লোকের কথাটা শুনতে হবে। যদি আপনি সামনের লোকের কথা না শোনেন, যদি আপনার প্রিয়জন, আপনার বাড়ির লোকের কথা না শোনেন, তাহলে বাড়ির লোকের সাথে আপনার একটা ফালস একটা জায়গা তৈরি হয়ে যাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম এসে যাবে, একটা বন্ডিং প্রবলেম এসে যাবে। তাহলে পরে এটা তো খারাপ, এটা তো আরও অন্য সমস্যাকে নিয়ে আসবে। তো সামনের লোক কী বলছে এটাও একবার একটুখানি শুনে নিন। যদি এই স্বভাব আপনার মধ্যে থাকে, তাহলে কিছুটা এই স্বভাবকে ডিলিট করুন, এবং আপনি আজ থেকে শপথ নিন, বলুন যে সামনের লোক কী বলছে সেটাও আমি শুনবো। সামনের লোকের কথা না শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না, ভুল হবে কিন্তু। তাহলে সামনের লোক কী বলছে আপনি শুনে নিন আগে। তৃতীয় নম্বর কথা বলুন, তৃতীয় নম্বর দোষ, যে মাঝে মধ্যেই দেখা যায় যে আপনারা কিন্তু লোকের হেল্প, লোকের সাহায্য করতে গিয়ে আপনারা নিজেই ঠকে যান, নিজেই বিপদে পড়ে যান।
আপনারা অযথা ভালো মানুষ হিসেবে লোককে হেল্প করতে যান এবং সেইখান থেকে কিন্তু সমস্যা চলে আসতে পারে। এই দোষটাকে কিন্তু ঠিক করতে হবে, যাকে তাকে সাহায্য করতে আপনারা কিন্তু এগোবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে আপনারা অনেক সময় সমস্যায় পড়েন, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। যে কিছু কিছু সময় আপনারা এত ভালো মানুষই দেখাতে যান আর যেটা কিন্তু আপনাদেরকে সমস্যা নিয়ে চলে আসে। এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ মনে করুন যে এটা একটা নেগেটিভ দোষ। মাঝে মধ্যে আপনার ভিতরে একটা ফিলিংস আসে যে আমি যেন মনে হয় একা, আমার যেন পাশে কেউ নেই, এরকম ফিলিংসও কিন্তু আসে মাঝে মধ্যে। তো আপনি একা হবেন কেন? আপনি কেন মনে করছেন আপনি একা? আমরা সবাই আপনার পাশে আছি। আপনি কখনো নিজেকে একা একা মনে করবেন না, কারণ এই মনে করাটা আপনার মধ্যে ফুলভার টেনশন চিন্তা চলে আসে। এই জায়গাটা কিন্তু ঠিক করে নেওয়া উচিত। এবং নিজের ওয়েট রাখতে গিয়ে অনেকটা কমিউনিকেশনকে কম করে দেন। মানে একটা ধরুন পার্টিতে গেলেন, নিজের ওয়েট রাখতে গিয়ে কারোর সঙ্গে কথা বললেন না, নিজের একটা গ্যাভিটির মধ্যে থাকলেন, এবং যেখানে আরও লোকজনদের সঙ্গে কথা বলা উচিত ছিল, ভালো হতো, সেটা আপনি করলেন না, এটাও কিন্তু সমস্যা অনেক সময় নিয়ে আসতে পারে। আমি দেখেছি ওরকম সমস্যা এসেছে। তো আপনি অবশ্যই আপনার ভিতরে একটা ওয়েট, তো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ওয়েট বা একটা জায়গা তো রয়েছেই, কিন্তু তবুও কিছু লোকের সঙ্গে আপনি মিলে ঝুলে যাওয়ার চেষ্টা করুন। আস্তে আস্তে এটা করতে যদি মনে করুন যে চেষ্টা করুন তো হয়ে যাবে, কিন্তু এটা করার চেষ্টা করুন। আর একটা হচ্ছে নিজের জন্মস্থান, অনেক সময় দেখা যায় অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনার বাড়ি থেকে দূর থেকে বা আউট অফ স্টেট থেকে আসে, কিন্তু নিজের জন্মস্থান ছেড়ে আপনি দূরে যেতেই চান না, তার জন্য ভালো ভালো সুযোগ সুবিধা আপনার হাত থেকে চলে যায়। তো এটাকেও নিয়ে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, কিছু সিংহরাশির মানুষদেরকে আমি দেখেছি যারা বাইরে কাজ করে বা বাড়ি থেকে দূরে কাজ করে, কিন্তু বেশ কিছু সিংহরাশির মধ্যে দেখেছি আমি এটাও প্রবলেম যে তারা দূরে কোথাও যেতে যায় না। তো এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবা উচিত, কারণ দেখুন সব রাশির মানুষরাই কিন্তু যায়। দূরে যদি একটা ভালো কাজের যোগাযোগ আসে তো সেখানে না যাওয়ার তো কোনো বিশেষ কারণ আমি দেখতে পাই না। কিন্তু তবে আপনি বলবেন যে আমি পরিবারকে ছেড়ে, আমি নিজের লোকগুলোকে ছেড়ে কী করে যাবো, তাদের প্রয়োজন রয়েছে, আমি থাকলে তাদের হেল্প করব। তো হ্যাঁ, অবশ্যই আপনার কথা ঠিক, কিন্তু আপনার কিন্তু নিজের বাড়ি থেকে দূরে যদি কোনো সুযোগ সুবিধা বড় আসে তো সেই বিষয়টাকে নিয়েও ভাবা উচিত, চিন্তা করা উচিত। আর যদি কেউ কিছু বোঝায় আপনাকে, এটা তো ইয়ং ছেলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি দেখেছি, যদি তাদেরকে কেউ কিছু বোঝাতে চায়, বাবা মা যদি কিছু বোঝায় তো এরা একটু বেশি বুঝে যায়। ঠিক আছে, এরা বাবা মায়ের কথা শেষ না হতে হতে এরা বাবা মাকে বলে দেবে, আর তুমি বুঝে গেছি তুমি কী বলতে চাইছো। তো এটা কিন্তু খারাপ খারাপ দোষ, এটা একটাই, এটাকে ঠিক করে নেওয়া উচিত। বাবা মা কী বলছে এটা পুরোটা শোনা উচিত, সামনের লোক কী বলছে এটা পুরোটা শোনা উচিত। পুরো কথা না শুনে আপনি তার মুখের ওপর যদি বলে দেন যে হ্যাঁ আমি বুঝে গেছি, তাহলে এটা কোথাও তাকে একটা অপমান করা হলো। তো আপনাদের মধ্যে এত ভালো ভালো গুণ রয়েছে যে এই ছোট ছোট নেগেটিভ দোষ আপনাদের জীবনকে সমস্যায় আনছে। এবার বাবা মা যখন বলতে যাচ্ছে তখন আপনি যদি আগে থাকতেই বুঝে যান, মানে এরকম একটা ফিলিংস দেখান যে হ্যাঁ তোমাদেরকে বলতে হবে না আমি বুঝে গেছি, তাহলে এবারে বাবা মারা কিন্তু অনেক সময় পরবর্তী আরও অন্যান্য যারা, বাবা মা কেন বলো, আরও অন্যান্য যারা, তারা কিন্তু আপনাকে সতর্ক করবে না কোনো কিছুতে, আপনাকে সাহায্য করতে আসবে না, কারণ জানে যে তারা বলবে যে ওকে কিছু বলতে গেলে পারে ও একটু বেশিই বুঝে যায় আর ও একটু উল্টো আমাদের উপরে চিল্লাচিল্লি করে নেয়। তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু একটু ভাবা উচিত, এই দোষটাকে একটু কমিয়ে দেওয়া উচিত। আর একটা হচ্ছে যদি কেউ আপনাদেরকে নিয়ে আলোচনা করে, এটা কিন্তু আপনি বরদাস্ত করতে পারেন না। আপনাদেরকে নিয়ে আলোচনা বলবো না, সমালোচনা বলবো, যদি করে তাহলে বরদাস্ত করতে পারেন না। এবং আপনাকে রাগিয়ে দেওয়ার জন্য এটা খুব সহজ টেকনিক যে আপনাকে নিয়ে সমালোচনা যদি করা হয় এবং আপনার কানে যদি সেই কথাটা তুলে দেওয়া হয়, আপনি কিন্তু নিজেকে থামিয়ে রাখতে পারেন না, চেল্লাচিল্লি শুরু করে দেন বা আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়।
তো এই ছোট ছোট দোষ আরও অনেকগুলো আছে, কিন্তু এই কটা দোষকে আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জীবন সত্যিই কেল্লাবতে, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার গ্রহণযোগ্যতা কত বেড়ে যাবে আপনি আইডিয়া করতে পারছেন না। রবি হচ্ছে আপনার রাশির অধিপতি, রবি হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র একটি, সেরকমই কিন্তু আপনাদের ভিতরে উজ্জ্বলতা রয়েছে, কিন্তু আপনারা কোথাও অশুভ নেগেটিভ দোষগুলো দিয়ে আপনাদের উজ্জ্বলতাকে কমিয়ে দেন। যদি এই দোষগুলো আপনি আপনার জীবন থেকে হাটিয়ে দিতে পারেন তাহলে পরে কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি অনেক ওপরে এগিয়ে যাবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কথার সঙ্গে আপনার জীবনের এই যে দোষগুলো এটা কি সত্যি মিলছে? আপনি কি চেষ্টা করছেন নিজেকে এই দোষগুলো থেকে হাটিয়ে দিতে? আপনার বক্তব্য কমেন্ট করে জানাবেন এবং পরের দিনকে আর একটি ইন্টারেস্টিং অনুষ্ঠান নিয়ে আসবো, অবশ্যই অনুষ্ঠানটিকে দেখবেন। ভালো থাকবেন, এখানে শেষ করলাম, নমস্কার।